সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে থাকছে এসএসসি পরীক্ষা 2023-এর কুমিল্লা বোর্ডের বাংলা প্রথমপত্র বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। ভিডিওটিতে ক সেটটির উত্তর দেওয়া হলেও তোমরা যে কোনো সেট এখানে মিলিয়ে নিতে পারবে। ক সেটটির প্রথম প্রশ্নটি হচ্ছে, মানুষ কবিতায় বুখারির কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে ক্ষুধা। অর্থাৎ ক্ষুধার কারণে বুখারির কণ্ঠ ক্ষীণ হয়ে গিয়েছিল। আমার পরিচয় কবিতায় কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষঙ্গটি ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার। কাকতাড়ুয়া উপন্যাসের কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? উত্তর হচ্ছে বুধার দেশপ্রেম। বাংলা ভাষায় কাঁদি হাসি সকল ভাষা ভালোবাসি উদ্দীপকের শেষ পংক্তিটির ভাব বঙ্গবাণী কবিতার কোন চরণের ভাবের অনুরূপ? উত্তর হচ্ছে আরবি ফার্সি হিন্দে নাহি দুই মত। উদ্দীপকের মূল ভাবের মধ্যে বঙ্গবাণী কবিতার যে বিষয়টি উপস্থাপিত হয়েছে তা হল উদার মানসিকতা, মাতৃভাষার বন্দনা, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা। উত্তর হচ্ছে সবগুলি, অর্থাৎ ঘ, এক, দুই ও তিন। নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর? উত্তর হচ্ছে বই পড়া। সক্রেটিস বলেছেন, আমি কাউকে শিক্ষা দিতে পারবো না, শুধু তাদের চিন্তা করাতে পারবো। বই পড়া প্রবন্ধের আলোকে সক্রেটিস কার প্রতিনিধি? উত্তর হচ্ছে যথার্থ গুরুর। মানুষ কবিতার কোন চরণে মনুষ্যত্বের চরম অবমাননা প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে মর গো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। শুভা গল্পের উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন? উত্তর হচ্ছে মণিদীপ্ত। আমাটির ভেপু গল্পে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিলেন? উত্তর হচ্ছে নীলমণি রায়। মমতাদি গল্পের মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে লেখককে কি খাওয়াতে চেয়েছেন? উত্তর হচ্ছে সন্দেশ। জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কিসে মানব মুক্তি নেই? উত্তর বৈরাগ্যে। বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্র কার বা কিসের প্রতিনিধিত্ব করে? উত্তর শিক্ষা পদ্ধতির। মাস নয়তো বছর যুগান্তর যখন থাকি শত্রু শিবিরে বসে, ঘরবন্দি সকল সন্ধ্যা কাটে, সবুজ জীব গলিতে দিচ্ছে হানা, ছেলেরা গেছে মরিয়া চাষি ও মজুর, খেতে খামারে কেউ নেই চেনা জানা। উদ্দীপকের ছেলেরা একাত্তরের দিনগুলি রচনায় কার প্রতিনিধিত্ব করে? উত্তর রুমির। উদ্দীপকে একাত্তরের দিনগুলি রচনায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা, পাকবাহিনীর বর্বরোচিত আচরণ, তরুণদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। উত্তর হবে ঘ, অর্থাৎ এক, দুই ও তিন। সাহিত্যের কোন শাখার সঙ্গে রঙ্গমঞ্চ বিষয়টি জড়িত? উত্তর নাটক। মানুষ ছিল সরল ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড়লোক হইতাম। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে? উত্তর অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি। এশিরিয়া ধুলো আজ, এখানে এশিরিয়া কিসের প্রতীক? উত্তর ক্ষয়িষ্ণু সভ্যতার। কপোতাক্ষ নদ কবিতায় কবির মাঝে মায়া মন্ত্রধ্বনি হল কপোতাক্ষ নদের কলকল ধ্বনি। পল্লীজননী কবিতায় বনের বুনো পাতার সঙ্গে ঝরে পড়ে? উত্তর হবে ক, পাতা ছোঁয়া জল। রানার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর ছাড়পত্র। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ব্যক্তি হলেন রুস্তম শেখ। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবিক গুণাবলী। হত্যার উৎসব ভেবে পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়াছে ছড়ায়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। উদ্দীপকের ভাবনা কাকতাড়ুয়া উপন্যাসের কোন বাক্যে প্রতিধ্বনিত হয়েছে? উত্তর লোকে জানুক আমি স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছি। উদ্দীপকে কাকতাড়ুয়া উপন্যাসে যে বিষয়ে ছায়াপদ ঘটেছে তা হল মুক্তিকামী বাঙালির প্রতিশোধ স্পৃহা, পাকসেনার নৃশংস নিপীড়ন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাফল্য। উত্তর হবে ঘ, অর্থাৎ এক, দুই ও তিন। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। এখানে আবর্জনা গৃহবধূর ক্ষেত্রে কোন প্রতীকী অর্থ প্রকাশ করে? উত্তর পারিবারিক অবহেলা। আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দিব পিড়ে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে। প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমানের যে চারিত্রিক বৈশিষ্ট্য উদ্দীপকে প্রাসঙ্গিক তা হল সৌজন্যবোধ, অতিথিপরায়ণতা, কর্মদক্ষতা। এখানে উত্তর হবে ক, অর্থাৎ এক ও দুই। এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না, প্রসঙ্গটিতে তাহারার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? উত্তর সাহসিকতা। বইপীর নাটকে অনমনীয় চরিত্র কোনটি? উত্তর
খোদে যা, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ কোথায় মিশেছিল? উত্তর, দুধু মাঠের সবুজে। ভিডিওটি রিচ বাড়াতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।